অজনপ্রিয় বা ভুল প্রার্থীর কারণে ক্ষতিগ্রস্ত হয় দল। তাই এবার নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে জনপ্রিয়দের অগ্রাধিকার দেওয়া উচিত। ভোটার বা দলের তৃণমূলের সঙ্গে যারা যোগাযোগ রাখেন সেসব প্রার্থী ভোটারদের কেন্দ্রে আনতে পারবেন। দলটির তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা বলছেন, দেশ পরিচালনায় বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প নেই, তাই তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আবারও নৌকাকে বিজয়ী করা। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি, সব জনস্রোত বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা এসব কর্মী সমর্থকদের ভালোবাসা বঙ্গবন্ধু, নৌকা আর শেখ হাসিনার প্রতি। সব ছাপিয়ে রূপ নেয় উৎসবে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা খুব আনন্দ এনজয় করতেছি। 5 বছর পর পরই আমাদের ভোট খুব ভালো ভোট হচ্ছে। আমরা মাঠে আসি, মাঠে লড়বো। নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। সৎ যোগ্য প্রার্থী দেখতে চাই। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এইবার যেন নৌকা মার্কার আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। আশা ও আস্থা জনপ্রিয় নেতাদের প্রতি। যারা প্রকৃত আওয়ামী লীগের লোক তাদেরকে মূল্যায়ন করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে যত বাধা আসুক কোনো বাধাই কাজ হবে না। তৃণমূলের সাথে যাদের যোগাযোগ আছে তারাই যেন নমিনেশন পায়। জানান, সরকারের উন্নয়নের কারণে মানুষ স্বেচ্ছায় ভোট দিতে আসবে। তিনি বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়নগুলোকে ইতিমধ্যেই বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হয়েছে জানে। আমরা ওই উন্নয়নের কথা বলি, ভোটারদেরকে আমাদেরকে নিয়ে আসবো। যখন নেতৃত্বের প্রতিযোগিতা চলে তখন ব্যক্তি পছন্দ এক একজনের থাকতেই পারে, যে নমিনেশন পাবে আমরা তার জন্যই কাজ করব। নির্বাচন যেভাবেই হোক, এই নির্বাচনে যদি বিএনপি নাও আসে তারপরেও আমি এটা আশাবাদী যে এই ভোটে জনগণ বিপুলভাবে অংশ নেবে এবং সেখানে স্বচ্ছ ভোট হবে। কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন কর্মী সমর্থকরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।